আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউয়ের ছোলা ভাজি। লাউয়ের ছোলা ভাজি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি কিছু পরিমাণ লাউয়ের ছোলা, সাথে আমি আলু তিনটা ছোট ছোট সাইজের আলু নিয়েছি এবং সবগুলোকে একই রকম করে চিকন চিকন করে ভাজির মতো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে দিয়ে দেব। সাথে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি। জাস্ট কালারটা একটু সুন্দর রাখার জন্য আমি এখানে হলুদের গুঁড়িটা ব্যবহার করছি। আপনারা চাইলে হলুদের গুঁড়িটাকে স্কিপ করতে পারেন, সাদা ভাজি করতে পারেন। আমি এখন এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি সিদ্ধ হবার পর। তারপর ফিরে এলাম, আমার ছিলাটা সিদ্ধ হওয়ার পর তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটা ভাজি করব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে তেল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, হালকা নেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব মেথি এবং কালি জিরা। এই দুটা জিনিস হচ্ছে সুগন্ধি বাড়ায়। যে কোনো ভাজি বা সবজিতে আপনি যদি কালি জিরা বা মেথিটা ব্যবহার করেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিব পানি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, দিয়ে আবারও একটু নেড়ে দিব। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ এবং হলুদ দিয়েছি, তাই এখানে আলাদাভাবে আমি হলুদটা দিচ্ছি না। আমার কাছে ফ্রেশ কাঁচামরিচটা নেই, আমি এখানে ফ্রোজেন করা কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। আবার আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করা লাল জিরা। লাল জিরাগুলো দিয়ে আমি এভাবে নেড়ে নিচ্ছি, আবার ভেজে নিতে হবে। যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তারপর আমি এখন অল্প পরিমাণে একটু লবণটা ফুটিয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি, আবারও নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সামান্য জিরে গুঁড়ো। আবারও আমি নেড়ে নিচ্ছি, হয়ে গেল লাউ ছিলা ভাজি। এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের ছোলা ভাজি। আপনারা আরও সুন্দর স্বাদের জন্য ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, যদিও আমার কাছে এই লকডাউনে এখন ধনিয়া পাতা নেই, তাই আমি ব্যবহার করতে পারিনি। তো সেই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘরে থাকুন। আসসালামু আলাইকুম।